অসাধ্য সাধন করল দুর্গাপুরের ইএসআই হাসপাতাল। খুবই ব্যয়বহুল চিকিৎসা, হাঁটু প্রতিস্থাপন, এই ব্যয়বহুল চিকিৎসায় ইএসআই হাসপাতাল সম্ভব করল। দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা অনিমা সাহা তাঁর হাঁটুর সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলেন। এই হাঁটুর সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। গত 2রা এপ্রিল ইএসআই হাসপাতালে প্রায় 2.5 ঘন্টার একটি সফল অস্ত্রোপচার করে মহিলার হাঁটু প্রতিস্থাপন করেন ডাক্তার উদয়ন চৌধুরী এবং তাঁর সমস্ত টিম। প্রায় 1,02,000 টাকার এই ব্যয় সাপেক্ষ অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা গেল, জানালেন ডাক্তার উদয়ন চৌধুরী। হাঁটাচলা করবেন? কবে ভর্তি হয়েছিলেন? থাকেন কোথায়? এখন কোথায় যাওয়ার ইচ্ছা হাঁটু ঠিক করে? কেননা আমার ছেলের এখানে একটা মানত করে এসেছিলাম আমি আগে, সেই মানতটাকে শোধ করতে হবে আগে সবার আগে। ডাক্তার চৌধুরী সম্পর্কে কি বলবেন? ডাক্তার উদয়ন চৌধুরী সম্পর্কে উনি খুব ভালো, সত্যি করে অমায়িক লোক, অমায়িক লোক। আমি অন্য জায়গায় আমার ছেলে বলেছিলাম যে না, উনি যদি করেন তবেই আমি হাঁটুটা করাবো, আপনারা করাবো না, আমার ছেলেকে বলেছিলাম। আমার ছেলে উনাকে খুব ইয়ে করে। হাসপাতাল সম্পর্কে আপনি পুরো স্যাটিসফাইড? হাসপাতাল পুরো হাসপাতাল সম্পর্কে আমি কিছু অল্প জানি না, কিন্তু স্যার খুব ভালো, সত্যি ভগবান উনি। আপনার নাম? আমার নাম অনিমা সাহা। আমাদের দুর্গাপুর ইএসআই হাসপাতালে এতদিন পর্যন্ত হাঁটু প্রতিস্থাপনের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের পেশেন্টদেরকে পাঠাতে হতো আইদার কলকাতায় অথবা আমাদের টাই আপ যে হসপিটালগুলো প্রাইভেট হসপিটাল সেইখানে। এতে পেশেন্টদের তো একদিক দিয়ে অসুবিধা হতোই, তাদের একটা হ্যারাসমেন্টের সমস্যা ছিলই, তার সঙ্গে সঙ্গে প্রাইভেট টাই আপ হসপিটালে পাঠানোতে গভর্নমেন্টের যে তরফ থেকে একটা মানি ড্রেন আউট হয়ে যেত। আমরা এটাতে উদ্যোগ নিই, এই ব্যাপারটায় স্বাবলম্বী হবার উদ্যোগ নিই, যাতে ইএসআই হাসপাতাল দুর্গাপুরে এই অপারেশনটা করা যায়। এই ব্যাপারে আমার অর্থ ইউনিটসের পূর্ণ সহযোগিতা পেয়েছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট ডক্টর মিত্রের পূর্ণ সহযোগিতা এবং সবার সহযোগিতায় আমি গর্বের সঙ্গে জানাচ্ছি গত 2 তারিখে খুব সফলভাবে একটি পেশেন্টের এই হাঁটু প্রতিস্থাপন, টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে। পেশেন্টের পোস্ট অপারেটিভ রিপোর্ট খুবই ভালো, বাদবাকি যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো ডক্টর উদয়নী আপনাদেরকে ব্রিফ করবেন। এই যে আমার অপারেশন রিপ্লেসমেন্টটা হলো, এটা কি এই জেলাতে বা সরকারি স্তরে কি প্রথম? কলকাতার বাইরে যে আমাদের ইএসআই কোনো হাসপাতালে এই এটা অ্যারেঞ্জমেন্ট এই মুহূর্তে নেই। সম্প্রতি একটি হসপিটালে শ্রীরামপুর হসপিটাল আরম্ভ হয়েছে, কিন্তু জেলা হাসপাতাল বলতে যে দুর্গাপুর আসানসোল এই বেল্টের একটা বিস্তীর্ণ সংখ্যক মানুষের কাছে এই পরিষেবাটা ছিল অধরা। আজকে আমরা তাদেরকে এই পরিষেবা দিতে সক্ষম হচ্ছি। আগামী দিনে আমরা এই অপারেশন সফলভাবে চালু রাখার ব্যাপারে আশাবাদী। কত পেশেন্ট এরকম হাঁটুর সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে?
এটা তো আমার যিনি অর্থোপেডিক সার্জন তিনি ভালো বলতে পারবেন। আপনার নাম এবং ডিগ্রি? আমার নাম ডক্টর দীপাঞ্জন বক্সি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ইএসআই হসপিটাল, দুর্গাপুর। এখন কিরকম আছেন? টিকার বা টোটাল নি রিপ্লেসমেন্ট একটি হাঁটু প্রতিস্থাপন, যেখানে আপনার বাতের কারণেই হোক বা চোটের কারণেই আপনার হাঁটুটি পূর্ণাঙ্গভাবে নষ্ট হয়ে যাওয়ার পর আমরা সেটাকে একটি আর্টিফিশিয়াল নি দিয়ে রিপ্লেস করি। এর মেটেরিয়ালস এবং এর সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেটা প্রচণ্ড কস্টলি এবং সহজে পাওয়াও যায় না। আমাদের হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের যারা স্টোর কিপার্স যারা আছে তারা দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের হায়ার অথরিটিস যেটা ছিলেন কলকাতাতে, যেটা আমাদের হেড অফিস, সেখানে আমরা জানাই এবং প্রত্যেক সপ্তাহে আমার আউটডোরে প্রচুর সংখ্যক পেশেন্ট এসে আমাদের কাছে নিবেদন করছেন যে আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিন, আমাদের পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয়, আবার হাঁটুর ব্যথাতে আমরা থাকতেও পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটার উদ্যোগ নিই এবং গত 2 তারিখে খুব সাকসেসফুলি আমরা একটা হাঁটু প্রতিস্থাপন করেছি। আচ্ছা, এই যে অপারেশনটা, এটা বাইরের যে কোনো বেসরকারি হাসপাতালে করাতে গেলে কীরকম খরচ হয়? এটা আনুমানিক খরচ ডিপেন্ড করে হসপিটাল টু হসপিটাল, তবে আনুমানিক বা মিনিমাম খরচ 1,60,000 থেকে 2,20,000 পর্যন্ত ভ্যারি করে। তার মানে এটা আগামী দিনে ইএসআই হাসপাতালে এখানকার ইএসআই তারা এটা বেনিফিশিয়ারি হবে? হ্যাঁ, এখানকার প্রত্যেকজন আইপি যারা রয়েছেন তারা আগামী দিনেও এটার বেনিফিট পাবেন এবং আমরা সগর্বে জানাতে চাইব যে শুধু নি রিপ্লেসমেন্ট নয়, হিপ রিপ্লেসমেন্টেরও ব্যবস্থা আমরা এখানে করেছি এবং আগামী দিনেও আমরা আশা করি আমরা অনুরূপ সাফল্য পাবো। এই ইনফ্রাস্ট্রাকচার দুর্গাপুর ইএসআইতে হয়েছে? দুর্গাপুর ইএসআইতে এখনও পর্যন্ত হিপ রিপ্লেসমেন্ট হয়নি, পেশেন্ট ভর্তি হয়েছে, হয়তো 1-2 দিনের মধ্যে আমরা সেটাও করে বসবো। পেশেন্টটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এনে দিচ্ছি। আর কি বলবো, 34 নম্বর FSW পেশেন্টটার বেড নাম্বার, আর পেশেন্টটা আমরা আপনাকে এনে দিচ্ছি। এটা পেশেন্টের বয়স হচ্ছে 68, 68 বছর বয়স। অপারেশনের পরে কতটা সময় লাগে পেশেন্টকে সুস্থভাবে হাঁটতে? আগের যে পদ্ধতিতে অপারেশন হতো তাতে মিনিমাম ওয়াকিং টাইম ছিল 7-10 ডেজ ফার্স্ট ড্রেসিংয়ের পর। আমরা পেশেন্টটাকে সাকসেসফুলি 3 দিনের মাথায় হাঁটিয়েছি এবং পেশেন্ট এখন নিজের যে বেসিক নিডস যেমন টয়লেটরিজ, চান করতে যাওয়া, খেতে যাওয়া নিজেই করতে পারছেন। কত ঘন্টার অপারেশনে সফলতা? এটা মোটামুটি 2.5 ঘন্টা সময় লেগেছে প্রথম অপারেশন। আমাদের টোটাল অ্যানাস্থেশিয়া, সার্জেন্স টিম, অ্যাসিস্ট্যান্ট টিম মিলে 8 জন ডাক্তার ছিলেন, 8 জন স্টাফ ছিলেন। দুর্গাপুর ইএসআইর জন্য অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের পার্টিকুলারলি একটা হিস্টোরিক ডে, কারণ প্রথমবার ইএসআই দুর্গাপুরে পার্টিকুলারলি আমাদের প্রথম নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন হল। এই ওটিটি আজ পর্যন্ত কলকাতার বাইরে কোনো ইএসআই কিন্তু সেইভাবে হয়নি। এইটার জন্যে এখন যে বর্তমান পরিস্থিতি তাতে পেশেন্টের সংখ্যা প্রচুর। কিছুদিন আগে পর্যন্ত আমাদেরকে এই রোগীগুলিকে প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও কলকাতাতে পাঠাতে হয়েছে এবং তাদের হ্যারাসমেন্টও হয়েছে, তারা কষ্ট পেয়েছে, তাদেরকে দীর্ঘ লাইনে প্রতীক্ষা করতে হয়েছে। আমরা আমাদের এই আইপিদের কষ্ট দেখে তাদের পাশে দাঁড়ানোর স্বার্থে
আমাদের সুপারস্যার অ্যাসিস্ট্যান্ট সুপার ম্যাডাম এবং অটোমেটিক টিম সবাই মিলে যৌথ প্রয়াসে আমরা প্রথম টিকেয়ার চালু করলাম। এই টিকেয়ারের যে পদ্ধতিতে হয়েছে আমরা পেশেন্টটিকে দেখাবো আমাদের লোকাল যে পেশেন্ট এবং পদ্ধতি মারফত যেহেতু এখন সব থেকে উন্নততম জিনিসকে করা হয়েছে এবং অ্যাডভান্স পদ্ধতিতে করা হয়েছে, পেশেন্ট কিন্তু দ্বিতীয় দিন থেকেই আসতে পারছে, যেটা জেনারেল টাইমিং টু ওয়ার্ক হচ্ছে 7 days, 7 দিনের জায়গায় আমরা 2 দিনে সেটাকে কমিয়ে আনতে পেরেছি। এবং এইভাবে প্রত্যেক সপ্তাহে আমরা লিস্ট ওয়াইজ এবং প্রয়োজন মতো আমরা প্রত্যেকটি পেশেন্টকে যাদের টিকে আর প্রয়োজন আছে বা পিএইচ আর প্রয়োজন আছে তাদেরকে আমরা এখান থেকেই পরিষেবা দেবো।